সো গাইস, আমরা খুব তাড়াতাড়ি এই বেঙ্গলি রেসলিং টক শো শুভম দত্ত শো এর 1000 এপিসোড কমপ্লিট করতে চলেছি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে জুলাই মাস অবধি ডেলি ভিডিও তো আসবে না, কিন্তু হ্যাঁ, সানডে সানডে যে আমরা ধামাল করব সেটার আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তার থেকে শুরু করে আমাদের আনফিল্টার সেকশন বন্ধ হয়ে গেল, কারণ প্রচুর কপিরাইট পড়ছিল আর ভাই কপিরাইট নিতে পারছি না, তাই জন্য আমরা মিমস রিভিউ বন্ধ করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি ভাবছি এবার শুরু করব Q&A সেশন। আর হ্যাঁ, তোমরা উৎপটান কোয়েশ্চেন করবে আর আমিও ধামাকা আনবো, নো ডাউট। কিন্তু হ্যাঁ, তার আগে আমি চাই যে তোমরা 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট করো, কারণ অবভিয়াসলি ভাই তোমরা খালি আমাকে ভালোবাসা দাও, দেখো আমি তোমাদেরকে কি বাওয়াল দিই। সো গাইস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে দেখো, এটা ঠিক যে সপ্তাহটা কি না কি দিল, মানে হ্যাঁ একদিকে তো ভাই লিপ মর্গান আর ডমিনিক মেস্টের আলাদাই লীলা, তারপরে NXT-তে যা ধামাকা আসলো কিছু বলার নেই, কিন্তু এটাও ঠিক যে WWE কি করতে চলেছে। হ্যাঁ, কিছু ফ্যান্সরা কথা বলছে WWE কি AEW-র কপি করছে, যেমন AEW ফরবিডেন ডোর করে NJPW-র সাথে, তেমন কি WWE TNA-র সাথে ফরবিডেন ডোর করতে চলেছে। এবার দেখো, হ্যাঁ আমার মনে হয় যে অসুবিধার কিছুই নেই, কারণ WWE-ও দেখাবে যে হ্যাঁ ভাই আমরাও বিজনেসের মধ্যে অ্যাটেনশন আসছি। হ্যাঁ, প্রচুর ফ্যান্সরা কথা বলছে ভাই WWE তো কত বড় লেভেলের একটা বিজনেস, TNA তো ওরকম লেভেলের না, তাহলেই মানে এই কোলাবোরেশনটার মানে কি? দেখো আমার মনে হয় যে এটা জাস্ট এইটুকুনি যে হ্যাঁ অডিয়েন্সের এঙ্গেজমেন্ট, আর অবভিয়াসলি AAA জানে যে ভাই আমি একটা এঙ্গেজমেন্ট আনবো, আমি ফ্যান্সদের কাছে একটা অ্যাটেনশন গেইন করবো। আর এটাও ঠিক যে WWE একটা খুব বড় ধামাকা করতে পারে এই TNA আর WWE ফরবিডেন ডোরের মাধ্যমে, তাই সেটাকে নিয়ে ডিসকাশন করবো। কিন্তু হ্যাঁ, প্রথমেই বলি যে হ্যাঁ, যেটা নিয়ে ডিসকাশন করার যে ভাই আমাদের সব থেকে বড় ফ্রি এজেন্ট বলা চলে প্রো রেসলিংয়ের, সেটা হচ্ছে আমাদের দ্য ম্যান বেকি লিঞ্চ। তো বেকি লিঞ্চের কন্ট্রাক্ট তো এক্সপায়ার হয়ে গেছে, আর উনি কোনো নতুন কন্ট্রাক্ট সাইন করেন WWE-র সাথে, তো সেক্ষেত্রে বেকি লিঞ্চ হয়ে গেছে আমাদের ফ্রি এজেন্ট। আর হ্যাঁ, প্রচুর ফ্যান্সরা কথা বলছে বেকি লিঞ্চ কি তাহলে অন্য কোথাও সাইন করতে পারে। দেখো মানুষটা, আমি আগেও বলেছি মানুষটার কোনো লোভ নেই, তো উনি WWE-র সাথেই থাকবেন। কিন্তু হ্যাঁ, তিনি এখন একটুখানি টাইম অফ নিয়েছেন, তিনি এখন অবভিয়াসলি একটুখানি হাই বিল্ড করবে বলা চলে, যে হ্যাঁ আমি এখানে যেতে পারি এখানে যেতে পারি, তো এরকম অ্যাঙ্গেল করবে। কিন্তু এটাও ঠিক যে ভাই অবভিয়াসলি ভাই বেকি লিঞ্চ আর সেথ রলিন্স WWE-র মধ্যে সারা জীবন থাকবে, নো ডাউট। কিন্তু হ্যাঁ, বেকি লিঞ্চ এর মাঝখানে মানে এই টাইম অফের মাঝখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করবে, হলিউড থেকে শুরু করে টেলিভিশন সিরিজ, তো অনেক কিছুতে তিনি কাজ করবেন, তো বেকি লিঞ্চকে এখন সাইডেই রাখছে। কিন্তু WWE যেরকমভাবে ধামাকা এনেছে, তো সেক্ষেত্রে বলা চলে যে এরপর কি বাস্ট হতে চলেছে। দেখো প্রথমে তো আমরা যেরকম দেখেছি যে হ্যাঁ, রয়্যাল রাম্বলে আন্দ্রাদের আসা AEW থেকে তো অবভিয়াসলি বিগার ছিল, তারপর আমরা দেখেছি শন স্পিয়ার আমাদের টাই ডেলেঞ্জার পারফেক্ট 10 তার আসা NXT-তে। তবে এটাও ঠিক যে দেখো, মানে শন স্পিয়ার এলো ঠিক আছে, চলো অ্যাটেনশন আনলো অ্যাজ এ কি বলবো মানে চেয়ারম্যান এরকম বলা চলে, কিন্তু তারপরে আর ওই মানে ওনার স্টোরি লাইন যেন দেখলাম তারপর হারিয়ে গেল এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে অনেকেই কথা বলছে ভাই শন স্পিয়ার এলো তো ঠিক আছে, কিন্তু তারপরে তাকে তোমরা টেলিভিশনে তেমন অ্যাপিয়ারেন্স দিচ্ছ না, তো জাস্ট কয়েকটা ম্যাচই তো তিনি খেলেছেন। কিন্তু বড় ধামাকাটা যেটা আসলো সেটা হচ্ছে আমাদের ইথান পেজের ডেবিউ, অবভিয়াসলি বলেছেন NXT ট্রিক উইলিয়ামস আমাদের NXT চ্যাম্পিয়নের এগেনস্ট, তো এটা প্রচুর বিগার ছিল যে ভাই ইথান পেজ, নর্মালি আমরা ইথান পেজকে নিয়ে অনেক আগেই শুনছিলাম যে তার AEW কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে, আর তিনি এখন পর্যন্ত কোনো নিউ কন্ট্রাক্ট সাইন করেননি, তো অবভিয়াসলি তিনি ফ্রি এজেন্ট। কিন্তু হ্যাঁ, এটা ইথান পেজ একটুখানি হাইপ দিয়েছে যে আমি এখন পর্যন্ত কোনো সাইন করিনি WWE-র সাথে, তো সেটা একটা প্রচুর বলো বলা চলে একটা হাইপ ঠিক। কিন্তু শন মাইকেল যেরকমভাবে বলছে যে ভাই সমস্ত কিছু লাস্ট মিনিট ডিসিশন, না মানছি সমস্ত কিছু লাস্ট মিনিট ডিসিশন, আপনারা CM Punk এর রিটার্ন করিয়েছেন সার্ভাইভার সিরিজে, সেটাও লাস্ট মিনিট ডিসিশন, তার থেকে শুরু করে আপনারা যে টাঙ্গালোয়াকে নিয়ে এসেছেন সেটাও লাস্ট মিনিট ডিসিশন, মানে WWE সমস্ত কিছু লাস্ট মিনিট ডিসিশনই করে যে হ্যাঁ ভাই আমরা সাডেনলি কিছু করে দিয়েছি। এটা ঠিক যে ট্রিপুলেছে জানে যে ভাই ফ্যান্সটা তো আলাদাই এক্সপেকটেশন রাখে, তো আমাদেরকেও কিছু না কিছু করতে হবে, তো তার জন্যই লাস্ট মিনিট ডিসিশন বলা চলে। কিন্তু এটা ঠিক যে ভাই মানে অনেক কিছু আসতে চলেছে, এটা তো তোমরা বুঝতেই পারছো। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে বেশি হট যে ডিসকাশনটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর প্রচুর সুপারস্টার ভাই AEW-র মধ্যে এমন প্রচুর সুপারস্টার আছে যারা কন্ট্রাক্ট রিনিউ করাচ্ছে না, নতুন কন্ট্রাক্ট নিচ্ছে না, তারা চাইছে চলে যেতে। হ্যাঁ, এটা ঠিক যে ভাই টনি খান যা পাগলামো শুরু করেছে, এরপর তো যে কেউ চলে যাবে শুধুমাত্র এই ফোর পিলার পড়ে থাকবে বলা চলে। হ্যাঁ, একদিকে হচ্ছে ডার্বি অ্যালেন, MJF, ওদিকে ব্রিট ব্রেকার, আর এদিকে জন মক্সলি। এখন জন মক্সলিকে ধরা উচিত হবে না, কারণ আমরা চাই যে উনি যেন ফিরে আসেন, তো আর কি বলবো। কিন্তু এটা ঠিক যে মানে AEW এখন ধরে রাখার চেষ্টা তো করছে, কিন্তু
কি আর বলবো, কিছু বলার নেই ভাই, অনেক সুপারস্টারই বেরিয়ে আসবে, তার থেকে সব থেকে বড় নাম যেটা সেটা হচ্ছে জ্যাক সোয়াগার। তো অবভিয়াসলি তোমরা জানি যে জ্যাক হাগার নামে AEW-র মধ্যে তিনি কাজ তো করেছেন, কিন্তু প্রচুর অ্যাটেনশন আমি বলবো না যে গেইন করেছে। হ্যাঁ, জেরিকো অ্যাপ্রিসিয়েশন সোসাইটিতে ফার্স্টে ছিল, কিন্তু তারপরে ওরকম অ্যাটেনশন দেখতে পাইনি। তো সেক্ষেত্রে জ্যাক সোয়াগারের আবার WWE-তে রিটার্ন হয়, হ্যাঁ কি স্টোরি লাইন নিয়ে আসবে, আবার কি মানে ওনাকে কিরকম ভাবে বুক করবে, তো সেটাও দেখার বিষয়। তার থেকে শুরু করে একটা অবভিয়াসলি বলা চলে বড় নাম আমার মনে হয় যে হ্যাঁ WWE কি তাহলে তাকে নিয়ে আসবে, কারণ তার অ্যারাউন্ডে তোমরা সবাই জানো যে প্রচুর কন্ট্রোভার্সি চলেছিল যখন তিনি রিলিজ হয়ে গেছিলেন। প্রচুর সুপারস্টারে এক কথা বলছে, রিপোর্ট আলাদা আসছে, তো সেটা হচ্ছে আমাদের জেফ হার্ডি। তো জেফ হার্ডিরও কন্ট্র্যাক্ট খুব তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো জেফ হার্ডি কি আসতে চলেছে দেখো। আমার মনে হয় যদি জেফ হার্ডি রিটার্ন করে তো একটা প্রচুর বড় পপ আসবে অবভিয়াসলি WWE-র মধ্যে। কিন্তু এটাও ঠিক যে ভাই জেফ হার্ডি আমরা কি উইলো ক্যারেক্টার দেখতে পাবো, দেখো আমরা সবাই চাই উইলো ক্যারেক্টার দেখতে, কিন্তু আমার যেন মনে হচ্ছে জেফ হার্ডি হয়তো ম্যাট হার্ডির সাথে জয়েন করে যাবে TNA-তে। আমার মনে হচ্ছে TNA-তে উনি চলে যাবেন, আর TNA-তেই হয়তো আমরা উইলো ক্যারেক্টারটা দেখতে পাবো, কারণ ওখানেই তিনি ওই উইলো ক্যারেক্টারটাকে তৈরি করেছিলেন। তো সেক্ষেত্রে চান্সেস হিউজ আছে যে জেফ হার্ডি AEW থেকে চলে যাবে TNA-তে। কিন্তু অবভিয়াসলি আরও অনেক অনেক নাম আছে যাদেরকে আমরা দেখতে চাই WWE-তে রিটার্ন করে, তার থেকেও বড় একটা নাম ডেফিনেটলি যেটা হচ্ছে সামোয়া জো। অবভিয়াসলি দেখো সামোয়া জো অ্যাজ এ AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন, তো তারপরে তো অবভিয়াসলি স্পট স্ট্রাইকলাইন জিতেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে হ্যাঁ সামোয়া জোর কন্ট্রাক্ট এক্সপায়ার হোক, মানে এখন সবাই আশা করছে ভাই কোন সুপারস্টার কন্ট্রাক্ট এক্সপায়ার হবে সে WWE-তে ফিরে আসবে। জন মক্সলিটা অনেক দেরি আছে, আমি এইটুকুনি বলবো ওনারটা অনেক দেরি আছে, এখনো বাকি রয়েছে, কিন্তু এটাও ঠিক যে সামোয়া জো যদি আসে তাহলে একটা প্রচুর বড় ইম্প্যাক্ট আসবে। ডেফিনেটলি আমার মনে হচ্ছে ট্রিপল এইচ অবভিয়াসলি বুকিং দেওয়ার চেষ্টা তো করবে, নো ডাউট। তার থেকে শুরু করে এমন একটা নাম যেটা মানে একটা আলাদাই তাণ্ডব আনবে, ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ এই সুপারস্টারকে নিয়ে আসলে একটা আলাদাই লেভেল আসবে, সেটা হচ্ছে আমাদের রিকি স্টার্ক। ডেফিনেটলি রিকি স্টার্ক বলা চলে হ্যাঁ AEW-র মধ্যে অ্যাটেনশন তো যথেষ্ট গেইন করেছে, নো ডাউট। তাকে যদি WWE নিয়ে আসে তো একটা প্রচুর বিগার ব্যাপার হবে। অবভিয়াসলি আমার মনে হয় যে NXT-র মধ্যে বিল্ড আপ করা রিকি স্টার্ক একদম পারফেক্ট হবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ ভাই AEW থেকে প্রচুর প্রচুর সুপারস্টার WWE-তে আসতে চলেছে, এটা তোমরা ধরে না এবছর পুরো একটা আলাদাই মানে আলাদাই ফিল আসবে যে ভাই প্রচুর প্রচুর সুপারস্টার AEW-র কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে WWE-তে ফিরে আসবে। কিন্তু আমরা যদি এবার মেজর জায়গায় ডিসকাশন করি সেটা হচ্ছে WWE আর TNA-র মধ্যে ফরবিডেন ডোর। দেখো ফার্স্ট অফ অল তো আমরা যেরকমভাবে দেখলাম যে এবছর রয়্যাল রাম্বলে অবভিয়াসলি জর্ডন গ্রেস এসেছিল, ডেফিনেটলি একটা খুব বড় ব্যাপার ছিল যে হ্যাঁ TNA ওমেন্স নকআউট চ্যাম্পিয়ন, তো সেক্ষেত্রে একটা খুব বড় অ্যাট্রাকশন হ্যাঁ নিয়মি তো পুরো চলে এসছে, কিন্তু জর্ডন গ্রেস যে নিয়মিকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, তো সেই সুপারস্টার রয়্যাল রাম্বলে অ্যাপিয়ারেন্স ছিল। ইভেন উনি সেই সময় টুইট করে বলেছিলেন যে এটা সবে ফার্স্ট টাইম, এমন নয় যে এটা লাস্ট টাইম, তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে NXT-র মধ্যে চলে এসেছে, আর ভাই NXT ওমেন্স চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলছে রক্সানা প্রেজের এগেনস্টে, তো এটা প্রচুর বড় ব্যাপার। আর সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সে এক্সপেক্ট হচ্ছে এটা জর্ডন গ্রেসের অফিসিয়াল ডেবিউ হতে চলেছে হ্যাঁ NXT-র মধ্যে, যে উনি চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করবেন, না অবভিয়াসলি তার রান আমরা দেখতে পাবো, অ্যান্ড দেন হয়তো আমরা এরকমই দেখবো যে হ্যাঁ TNA-র মধ্যে উনি টাইটেল রিলিঙ্কুইশ করে দিল, আর দেন আমরা NXT-র মধ্যে একটা রান দেখবো, অ্যান্ড দেন আমরা মেন রস্টার দেখতে পাবো, আর পসিবিলি হয়তো আমরা নেক্সট ইয়ার দেখবো উনি হয়তো রয়্যাল রাম্বলে জিতে গেলেন, অ্যান্ড দেন হয়তো বেলিকে চ্যালেঞ্জ করলেন বা হোয়াট এভার কোনো একজন চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করলেন। এটা কিন্তু একটা প্রচুর আনপ্রেডিক্টেবল নাম হয় ভাই জর্ডন গ্রেস যদি এরকমভাবে অ্যাটেনশন গেইন করে। কিন্তু অবভিয়াসলি আমরা যে WWE-র TNA-র যে ফরবিডেন ডোর কনসেপ্ট, এটাকে শুধুমাত্র TNA থেকেই WWE-র মধ্যে সুপারস্টার আসবে নাকি WWE থেকে TNA-তে কোনো সুপারস্টার যেতে পারে, দেখো প্রচুর ফ্যান্সরা অনেক অনেক নাম তুলছে। হোয়াট অ্যাবাউট এজে স্টাইল, দেখো এজে স্টাইলকে নিয়ে কথা বলবো স্ম্যাকডাউনে যা হয়েছে, কিন্তু হ্যাঁ প্রচুর ফ্যান্সরা কথা বলছে এজে স্টাইল নিজের রিটায়ারমেন্ট ম্যাচ হয়তো TNA-তেই করবেন, কারণ অবভিয়াসলি TNA থেকেই তো ভাই এজে স্টাইলকে আমরা চিনেছি, তো সেটা খুব বড় ব্যাপার। তার থেকে শুরু করে LA Knight-ও গাইস TNA-তে একটা ম্যাচ খেলতে পারে, একটা খুব ছোট্টখাট্ট স্টোরি লাইন দিতে পারে, সেটাও একটা হতে পারে, কারণ প্রচুর ফ্যান্সরা এক্সপেক্ট করছে গাইস TNA-র মধ্যেও কিছু কিছু WWE সুপারস্টার মানে যাবে, আর অবভিয়াসলি অ্যাটেনশন গেইন করবে। আর এর মধ্যে অলরেডি হ্যাঁ যিনি মানে সমস্ত কিছুতে ঢুকে যান তিনি এটাতেও ঢুকে গেছেন, সেটা হচ্ছে আমাদের ড্রু ম্যাকইন্টায়ার। তোমরা জানো যে ড্রু ম্যাকইন্টায়ার সেই সময়টা যখন WWE থেকে রিলিজ হয়ে গেছিলো ওই টাইমটা নাম তৈরি করেছিল TNA-র মধ্যে, তো সেক্ষেত্রে ড্রু ম্যাকইন্টায়ারকে TNA-তে কোনো একটা স্টোরি লাইন দিতে পারে, অবভিয়াসলি আমার মনে হয় একটা ক্লাসিক হবে, নো ডাউট। আমার মনে হয় হ্যাঁ দেখো এটা ঠিক যে দেখো WWE থেকে যদি কোনো সুপারস্টার যায় সেক্ষেত্রে TNA-তে অ্যাটেনশন গেইন হবে, অবভিয়াসলি TNA থেকে জর্ডন গ্রেস এসছে তো WWE-ও কিন্তু অ্যাটেনশন নিয়েছে ভাই, WWE সমস্ত জায়গায় জর্ডন গ্রেসকে কিন্তু ইউজ করেছে অ্যাজ এ অ্যাটেনশন বিল্ড করার জন্য, তো সেক্ষেত্রে TNA-তেও যদি কোনো সুপারস্টার যায় তাহলে সেটা অবভিয়াসলি বলা চলে যে হ্যাঁ অ্যাটেনশন গেইন তো করবে, তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ এটা প্রচুর
বিগার অ্যাপ্রোচ হবে এই ফরবিডেন ডোর করা। দেখো আমার তো মনে হয় যে ফরবিডেন ডোর যদি কোনো একটা পার্টিকুলার কি বলবো, দেখো হ্যাঁ আমি এটা বলবো না যে কোনো একটা পার্টিকুলার পিএলই টাইপ হয়ে গেলো যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই আর টিএন এর পুরো ফরবিডেন ডোর হলো, তো ওখান থেকে কিছু সুপারস্টার এখান থেকে কিছু সুপারস্টার ফাইট করছে, যেমন আমরা AEW NJPW ফরবিডেন ডোর দেখি, আমার মনে হয় যে ওরকম হবে না। কিন্তু এটা ঠিক যে টিএন এর কোনো একটা এক জায়গায় পেপার ভিউতে সেখানে আমরা দেখবো যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই কোনো সুপারস্টার অ্যাপিয়ারেন্স দিচ্ছে, সেখানে কোনো ম্যাচ খেলছে, সেটা হতে পারে। ইভেন অবভিয়াসলি আমরা যেমন জর্ডন গ্রেসকে দেখেছি তেমন হয়তো অন্য সুপারস্টারকে দেখতে পাবো, কিন্তু আমার মনে হয় যে এমন একটা নাম যাকে সত্যি বলতে গেলে সে যখন ডাব্লিউডাব্লিউই থেকে বেরিয়ে গেল আমরা প্রচুর আপসেট হয়েছিলাম। ইভেন আমরা বলেছিলাম যে এই সুপারস্টার ডাব্লিউডাব্লিউই ছেড়ে কখনো যেতে পারে না, ডাব্লিউডাব্লিউই কখনো তাকে ছেড়ে দেবে না। কিন্তু এটাও ঠিক যে তিনি নিজে চেয়েছিলেন ভাই ডাব্লিউডাব্লিউই থেকে যেতে, তিনি চেয়েছিলেন তিনি নিজেকে এক্সপ্লোর করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে ম্যাচ খেলবেন। তো সেক্ষেত্রে সেই সুপারস্টার কি এই টিএনএ আর ডাব্লিউডাব্লিউই ফরবিডেন ডোরের জন্য আবার ডাব্লিউডাব্লিউইতে আসবে? আর এটা শুধুমাত্র বলা চলে জাস্ট কিছু সময়ের জন্য আসবে না, তিনি আবার টিএনএতে ফিরে যাবেন। কিন্তু হ্যাঁ অবভিয়াসলি তিনি হয়তো অ্যাড্রেস করবেন ফ্যান্সকে যে আমি সবসময় ডাব্লিউডাব্লিউইতে ছিলাম আর আমি থাকবো, হ্যাঁ আমি চাই যে নিজেকে এক্সপ্লোর করতে। তাহলে কি সত্যি আসতে চলেছে? সেটা হচ্ছে আমাদের নিক নেমের, যাকে আমরা ডব সিগলার নামে চিনি। তো দেখো এটা হচ্ছে বড় ব্যাপার যে ডাব্লিউডাব্লিউই হয়তো এটা অ্যাপ্রোচ করতে পারে যে টিএনএ থেকে অবভিয়াসলি যেহেতু জর্ডন গ্রেস এসেছে তেমনই ডব সিগলার ডাব্লিউডাব্লিউইতে আসলো, তার জায়গায় ডাব্লিউডাব্লিউই থেকে কোনো সুপারস্টার হয়তো জাস্ট কিছু সময়ের জন্য টিএনএর মধ্যে একটা স্টোরি লাইন করলো, ইভেন শুধুমাত্র একটা পেপার ভিউর জন্য স্টোরি লাইন করলো, সেটা অ্যাঙ্গেল হতে পারে। ইভেন আমার মনে হয় ডাব্লিউডাব্লিউই হয়তো এরকম প্ল্যান করতে পারে যে হয়তো টিএনএতেই হয়তো কোনো একটা ম্যাচ হলো যেখানে ডাব্লিউডাব্লিউই কোনো সুপারস্টারের সাথে ডব জিগলার মানে নিক নেমেথ এর ম্যাচ হলো, দেখো এটা হতে পারে। তাই জন্য আমার মনে হয় যে ফরবিডেন ডোর কনসেপ্টটা কিন্তু প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট। আর অবভিয়াসলি দেখো আমরা তো প্রচুর এনজয় করবো, ডেফিনেটলি দেখো ডাব্লিউডাব্লিউই আর টিএনএর মধ্যে একটা এঙ্গেজমেন্ট হলে সব অবভিয়াসলি বলা চলে সব থেকে বেশি এঙ্গেজমেন্ট আমাদের হবে, আমরা এন্টারটেন হবো। তবে তোমাদের কি মনে হয় আর তোমরা কোন ড্রিম অ্যাপিয়ারেন্সটা দেখতে চাই যদি ফরবিডেন ডোরের মধ্যে হয়, যে হ্যাঁ এখান থেকে এমন কোন সুপারস্টার অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউইতে আসবে, ডাব্লিউডাব্লিউই থেকে এমন কোন সুপারস্টার টিএনএতে যাবে যে অবভিয়াসলি একটা বড় হিউজ পপ আনবে, হিউজ অ্যাটেনশন আনবে ফ্যান্সদের মধ্যে, সেটা তোমরা কমেডি আনতে পারো। আর গাইস আমাদের অনেক ডিসকাশন হবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।